পাতলা করে মসুরের ডাল বাঙালিদের অত্যন্ত পরিচিত একটি রান্না। আর এই রান্নাটি আজকে আমি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া। আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে। পাতলা করে মসুর ডাল রান্না করার জন্য আমি প্রথমেই একটি কড়াইতে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল 1/2 কাপ। এখন এই ডালের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তবে লবণ আমি পরবর্তীতে আবারও অ্যাড করব স্বাদ অনুসারে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3টা। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব, অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। ফিরে আসছি ডালটি সেদ্ধ হওয়ার পর। 10 মিনিট পরে ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে এই ডালগুলোকে ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করতে হবে যেন কোনো দানা না থাকে। আমার ডালগুলো পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 কাপের মতো পানি দিচ্ছি। আপনারা যদি ডালটি আরও বেশি পাতলা করতে চান তাহলে আর একটু পানি অ্যাড করে দিতে পারেন, তবে আমি ডালটি খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন করব না, যার কারণে আমি এখানে 2.5 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না হয়ে গেলে আমি ডালগুলোতে বাগার দিয়ে দেব। ডালের বাগারটি রেডি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলটি দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটি একটু গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। এক্ষেত্রে 5 ফোড়নের বদলে আস্ত জিরাও ব্যবহার করা যাবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা টুকরো করে দিচ্ছি, আর দিচ্ছি 1টি শুকনো মরিচ 2 ফালি করে। এই উপকরণগুলি একটু ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো কুচি করে রাখা রসুন। এই রসুনটিকে দিয়ে ভালোমতো ভেজে নেব। ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটি লাল বর্ণ ধারণ না করছে। রসুনগুলো একটু লাল লাল হয়ে এলেই এতে আমি অ্যাড করে দেব ডালের কড়াই থেকে 2 থেকে 3 চামচ পরিমাণ ডাল। আপনারা চাইলে সরাসরি এই ভেজে নেওয়া পেঁয়াজটি ডালে অ্যাড করে দিতে পারেন। আমি ডাল থেকে সামান্য পরিমাণ ডাল এই রসুনের কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো আমি ট্রান্সফার করে নেব ডালের কড়াইতে। ডালের কড়াইতে ডালগুলো ঢেলে নেওয়ার পরে আমি সমস্ত ডাল আরও একবার জাল দিয়ে নেব, অর্থাৎ আরও একবার বলকোঠা পর্যন্ত আমি ডালগুলোকে জাল দিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে আমি এখন 1 মিনিটের মতো রান্না করে নেব। হয়ে গেল আমার পাতলা করে মসুরের ডাল রান্না করা। আশা করি আমার আজকের রেসিপিটি অনেক নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাইয়াদের কাজে লাগবে। আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কোনো হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।